হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন সিয়াম ডিসকভার নামে একটা শপিং মলে। এখানে মাদাম তুসা নামে একটা মিউজিয়াম আছে, যেই মিউজিয়ামে ইউ ক্যান সি এরকম সবার মূর্তি মেক করা আছে। এখানে যত ওয়ার্ল্ডের সেলিব্রিটি আছে তাদের সব মূর্তি রাখা আছে, তাদের সাথে ছবি তুলে মানুষ টিকিট কেটে টিকিট কাউন্টার পিছে। আমি জানি না যে কত করে টিকিট, যাওয়ার পরে বুঝতে পারবো, বেশি হলে দেখবো না, এইটাই আসলে কথা। তো মাদাম তুসার টিকিট কাটলাম 990 বাত। 990 বাত মানে 1000 বাত যদি আপনি হিসাব করেন তাহলে 3000 টাকার মতো এন্ট্রি রেট। টিকিট কেটে ঢোকার সাথে সাথেই আপনাদের এভাবে একটা পাঞ্চ করবে, আপনাদের নিজস্ব দেশের নাম থাকবে, সেই দেশের নামে পাঞ্চ করার পরে আপনাদের টিকিটটা অ্যাক্টিভ করবে। তারপরে আপনি যখন ভিতরে যাবেন একজন আপনাকে রিসিভ করবেন এবং একটা ফটো বুথের সামনে আপনাদেরকে দাঁড়া করাবে এবং এই ছবি একটা তুলবে, গ্রুপ ছবি এটা। এবং এই ছবিটা পরবর্তীতে যখন আপনি বের হবেন তখন দেখবেন যে তারা প্রিন্ট করে রেখে দিয়েছে, আপনি টাকার বিনিময়ে আপনাকে এই ছবিটা নিতে হবে হার্ড কপি। এটা সম্ভবত 300 300 বাত বা 400 বাতের মতো পড়ে। সো 1200-1300 টাকা দিয়ে একটা টিকিট ছবি নেওয়া এটা আসলে যৌক্তিযুক্ত না। এরপরে ভিতরে ঢোকার সাথে সাথে বিভিন্ন ছবিগুলি দেখতে পাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সেলিব্রিটিদের মূর্তি, মমি যেটাকে বলে, সেগুলো দেখতে পাবেন। জাস্ট এই সমস্ত ছবিগুলি হচ্ছিল, মূর্তিগুলি হচ্ছিল এখানকার প্রধান আকর্ষণ। তো চলুন সবগুলি একের পর এক দেখে যাই। ভেতরটা একটু অন্ধকার, আপনারা দেখছি মোদিজি ইজ হিয়ার। তো এই জায়গায় সব বিখ্যাত লোকদের মমি করা আছে, মোমের মূর্তি করা আছে। আইনস্টাইন ইজ দেয়ার, দেখলে প্রতিটাকে মনে হবে যে
they're real. You can see. See the person behind me. So it's like, okay. এটি হচ্ছিল ইনফ্যাক্ট মাদাম তুসা যে মিউজিয়ামটা, সেটা সব বিখ্যাত মানুষের মূর্তি, তাদের সাথে ছবি তোলা, তাদেরকে সামনাসামনি না দেখতে পাওয়ার যে আক্ষেপ সেটা এটার মাধ্যমে আপনারা পূরণ করতে পারবেন। বাট তার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশি টাকায় 3,200 টাকার মতো গুনতে হবে, আর ব্যাংককে তো অবশ্যই আসতে হবে। তো আমি আর বেশি কিছু এখানে দেখালাম না, অনেক মানুষের মূর্তি আছে, তো আসলে দেখে যাবেন। আমার কাছে মনে হয়েছে ইটস নট ফিনান্সিয়ালি ওকে টু সি দিস টাইপ অফ মূর্তি বা অন্য কিছু, আমার কাছে ভালো লাগে না আসলে, সত্য কথা। এনিওয়ে, টেক কেয়ার, আসলে ঘুরে যাবেন যদি মন চায়। থ্যাংক ইউ ভেরি মাচ।